আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সিরিয়াসলি বলতেছি গাইজ, আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে কনফার্ম কিছু ইনফরমেশন রয়েছে। যেমন আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম করে ইভেন্ট আপডেট অ্যাড হবে, সেটা তোমাদেরকে কনফার্ম ভাবে জানাই দিব। এছাড়াও তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ডিং কোয়েশ্চেন, ড্রাগন অ্যানিমেশন এবং ড্রাগন স্কামিংসটা কবে আসতে যাচ্ছে, আর অফিসিয়াল ব্যানার আমার হাতে চলে এসেছে, বিস্তারিত তোমাদেরকে রিভিউ করে দেখাবো। ডিসকাউন্ট উইল নামে একটা ইভেন্টের প্রি অ্যাক্সেস হাতে এসেছে, ইভেন্টের সম্পর্কেও তোমাদেরকে বিস্তারিত জানাই দিব। নেক্সট মঙ্গ হ্যাকার স্টোর নেক্সট ইভেন্ট সম্পর্কেও তোমাদেরকে জানাই দিব। এছাড়াও আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে মিসিস ইভেন্ট কবে আসবে, আর কোন কোন আইটেম পিরিয়ড মিসিস ইভেন্টে থাকবে, সবকিছু তোমাদেরকে রিভিউ করে দেখাবো আজকের ভিডিওতে। এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট ছোটবড় অনেকগুলি আপডেট থাকবে তোমাদের জন্য। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যদি ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই কোনো অপশন নিউ লিখে দিবা, তাহলেই বুঝতে পারবো কারণ আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিও অথবা ভিডিওর ইনফরমেশনগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ভিডিওর ফার্স্ট টাইমেই তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ডিং কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিব। অনেকদিন ধরেই তোমরা কিন্তু জানো ড্রাগনের অ্যানিমেশন এবং ড্রাগনের স্কাইউইংসটা আমাদের গেমে আসতে যাচ্ছে, বাট এতদিন কনফার্ম ডেটটা নিয়েই প্রবলেম ছিল। আমি কিন্তু তোমাদেরকে পসিবল একটা ডেট বলেছিলাম, ড্রাগনের স্কাইউইংস এবং অ্যানিমেশনটা নিয়ে একটা ফেডারেল ইভেন্ট আসতে যাচ্ছে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। 16 মার্চ আমাদের ড্রাগন উইল ফেডারেল ইভেন্টটা আসবে এন্ড 22 মার্চ পর্যন্ত চলবে। ফেডারেল ইভেন্টের রিভিউটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে তোমরা অ্যানিমেশনটা দেখতে পাবা, আর সাবমেইন আইটেম হিসেবে তোমরা স্কাইউইংসটা দেখতে পারবা। ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ফেডারেলের মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে দুইটা আইটেম রিওয়ার্ডই রয়েছে, বাট আমাদের সার্ভারে ফেডারেলের মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে তোমরা অ্যানিমেশনটা দেখতে পারবা, আর সাবমেইন আইটেম রিওয়ার্ড হিসেবে স্কাইউইংসটা দেখতে পারবা। 15 তারিখের দিন একদম রাত 12:01 সময় তোমরা এই ফেডারেল ইভেন্ট আমাদের সার্ভারে দেখতে পারবা। আর এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য 100% কনফার্ম, বাট ইন্ডিয়া সার্ভারের জন্য 100% কনফার্ম না। কিছুদিন ধরে আমি যে ইভেন্টগুলোই দেখতেছি সেই ইভেন্টগুলো ফার্স্টে বাংলাদেশের জন্য কনফার্ম হচ্ছে, এরপরে দেখতে পাচ্ছি ইন্ডিয়া সার্ভারের জন্যও কনফার্ম হচ্ছে। সেহেতু টেনশন করার কিছু নেই, আমার মতে 16 তারিখে ইন্ডিয়া সার্ভারেও আসবে, বাট বাংলাদেশের যারা অডিয়েন্স আছে তারা 100% কনফার্ম থাকো 16 তারিখে তোমরা এই ফেডারেল ইভেন্টটা দেখতে পাচ্ছো। আমার চ্যানেলে আগে ইন্ডিয়ান অডিয়েন্স ছিল 14-15% মতো, সেইখান থেকে এখন 9% নেমে আসছে। এর মেইন কারণটা হচ্ছে ইন্ডিয়া সার্ভারে এখন ইভেন্টও কম আসতেছে, আর ইভেন্ট রিলেটেড অডিয়েন্সও কমে যাচ্ছে। তো আমার বাংলাদেশি ভাই ব্রাদার্সদের রিকোয়েস্ট করবো, প্লিজ সকলে মিলে ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলের তুলনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা, কারণ এই ইনিশিয়াল মোমেন্টে তোমাদের হেল্প আমার অনেক বেশি প্রয়োজন। ভিডিওতে একটা প্রমোশন রয়েছে, চলো সেটা দেখে আসি। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ক্লিকএক্স। 26 মার্চ আইপিএল আসছে, আইপিএল এ বেটিং করার জন্য সেরা প্ল্যাটফর্ম হচ্ছে ক্লিকএক্স। ক্লিকএক্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লাইভ ক্রিকেট ফুটবল অনলাইন ক্যাসিনো খেলেও টাকা ইনকাম করতে পারো। এখানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো টাকা লাগবে না, জাস্ট ডিটেইলস দিয়ে সাইন আপ করে নিলেই হবে। এখানে টাকা উইথড্র এবং ডিপোজিট করার জন্য রয়েছে বিকাশ, নগদ, রকেট, এছাড়াও আরো অনেক সহজ মেথড। এখানে মিনিমাম ডিপোজিট 200 টাকা এবং মিনিমাম উইথড্র 1000 টাকা। উইথড্র করার জন্য তোমাদের কোনো কাগজপত্র লাগবে না, তোমরা এখানে রেফারও করতে পারবা, প্রতি রেফারে পাচ্ছ 200 টাকা বোনাস। যে কোনো সমস্যার সমাধানের জন্য পাবা 24 ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস। তুমি চাইলে ক্লিকএক্স এর এজেন্ট হিসেবেও কাজ করতে পারো, আর আর্ন করতে পারো আনলিমিটেড কমিশন। এখানে বেটিং করে তোমরা iPhone 30 ও উইন হতে পারো। তো দেরি কিসের, লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সিম্পলি ডাউনলোড করতে পারো। আমাদের সার্ভারের জন্য কিন্তু নেক্সট ইনকিউবেটর রিটার্নটা কনফার্ম করা হয়েছে। নেক্সট ইনকিউবেটর রিটার্নে তোমরা P90 গানের ইনকিউবেটরের রিটার্ন দেখতে পারবা, যার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। মার্চ মাসের 13 তারিখে ইনকিউবেটরের রিটার্ন আসবে এবং 20 তারিখ পর্যন্ত চলবে। আর এই রিটার্ন ইনকিউবেটরটাও বাংলাদেশের জন্য 100% কনফার্ম, বাট ইন্ডিয়ার জন্য 100% কনফার্ম না। অনেকেই কোশ্চেন করতে ভাইয়া তাহলে কি আমরা এমটি ইনকিউবেটরের রিটার্ন দেখতে পারবো না? গ্যারিনা চাচ্ছে আগে নর্মাল গান স্ক্রিনগুলো দিয়ে দিতে, এরপরে যেই গান স্ক্রিনগুলোর বেশি হাইপ রয়েছে সেইগুলো দিতে, কারণ ডিমান্ডিং গুলো দিয়ে দিলে নর্মাল গুলো কিন্তু চলবে না। টেনশন করার কিছু নেই, সামনের 1-1.5 মাসের ভিতরে তোমরা কনফার্ম ভাবে এমটি ইনকিউবেটরটাও রিটার্ন দেখতে পারবা। তোমরা জানাই 2 দিন আগে আমাদের এশিয়ান ক্রিকেট রয়্যাল নামে নতুন একটা ইভেন্ট আসছে, যে ইভেন্টে এশিয়ান ক্রিকেট ডিজার্ড ইগলের স্কিন, AWM গানের স্কিন, ক্রিস্টের স্কিন এবং মেইল বান্ডেলটা দিয়ে দিয়েছে একটা ইভেন্টের মাধ্যমে। আর এশিয়ান ক্রিকেট কলাবেশনের সবগুলো আইটেম রিওয়ার্ডের ভিতরে মাত্র 3টা আইটেম রিওয়ার্ড বাকি রয়েছে। একটা হচ্ছে মেইল বান্ডেল, আরেকটা গাছপালা থেকে পড়ে যাওয়া ইমো, আর একটা হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন। যে আইটেম রিওয়ার্ড গুলোর ভিতরে মেইল বান্ডেলটা তো আমাদের মিসিস ইভেন্টে আসতে যাচ্ছে। অনেকেই হয়তো ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তাদের জন্য জানা দিচ্ছি 12 তারিখে তোমরা একটা মিসিস ইভেন্ট দেখতে পারবা, যেটা বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারের জন্য। আর যে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও আমার হাতে চলে এসেছে, ইভেন্টে যাবো এবং কোন কোন আইটেম রিওয়ার্ড থাকে সবকিছু তোমাদেরকে দেখাই দিব। তোমরা দেখতেই পারছো আমি কিন্তু ডিসকাউন্টের জন্য স্পিন করে দিয়েছি, এন্ড ইভেন্ট ইন্টারফেসের ভিতরে চলে আসলাম, তোমরা মেইল বান্ডেলটা দেখতে পাচ্ছ, আর যে ইমোটটা রয়েছে ইমোটটাও কিন্তু দেখতে পাচ্ছ, আর একটা ব্যাকপ্যাকের স্কিন বাকি রয়েছে। আমার মনে হয় এই ব্যাকপ্যাকের স্কিনটাও আমাদের মিসিস ইভেন্টেই দিয়ে দিবে, কারণ শুধুমাত্র একটা ব্যাকপ্যাকের স্কিন দিয়ে তো টপ ইভেন্ট দিতে পারে না। তো তোমরা 11 তারিখ রাত 12:01 সময় এই মিসিস ইভেন্টটা দেখতে পারবা, মানে 12 তারিখে। আর আবারও জানাই রাখছি, এই মিসিস ইভেন্ট থেকে তোমরা এলিট পাস ডিসকাউন্ট দেখতে পাবা না। অনেকেই কোশ্চেন করছিল ভাই আমরা নেক্সট ইভেন্টে কোন টপ ইভেন্টটা দেখতে পারবো। নেক্সট ইভেন্টের অফিসিয়াল ব্যানার এখনো আমার হাতে আসে নাই, বাট রিসেন্টলি অনেকগুলো সার্ভারেই দেখতেছি লেস ইজ মোর অথবা বোনাস টপ ইভেন্ট টাইপের টপ ইভেন্ট দিচ্ছে। সেহেতু অনেকটা পসিবিলিটি আছে নেক্সট ইভেন্টে আমরা লেস ইজ মোর অথবা বোনাস ডায়মন্ড টপ ইভেন্ট দেখতে পারি, কারণ এশিয়ান ক্রিকেট কলাবেশনে যেসব আইটেম রিওয়ার্ড রয়েছে সেই সবগুলো আইটেম রিওয়ার্ড দেওয়া হয়ে গেছে। 3টা আইটেম রিওয়ার্ড বাকি আছে, যেগুলো মিসিস ইভেন্টে পাবো। শুধুমাত্র ব্যাকপ্যাকের স্কিনটা পড়ে রয়েছে, বাট আমার যতদূর মনে হয় এটা মিসিস ইভেন্টেই দিয়ে দিবে। টপ ইভেন্টটা যেহেতু 10 তারিখে আসবে, এখন অনেকদিন টাইম রয়েছে, এর মাঝখানে আমি জানতে পারলে তোমাদেরকে জানাই দিব। স্ক্রিনের উপরে তোমরা একটা মোকো একার স্টোরের
করার ভিডিও দেখতে পাচ্ছো এই হ্যাকার স্টোরে যে মেইল বান্ডেল রয়েছে এই বান্ডেলটা আমাদের সার্ভারে খুব তাড়াতাড়ি আসার কথা বাইরের কিছু সার্ভারে এই বান্ডেলটা নিয়ে এবং আরো কিছু বান্ডেল নিয়ে মোকো হ্যাকার স্টোর আসছে আমাদের সার্ভারেও নেক্সট মোকো হ্যাকার স্টোর হিসেবে আমরা এই বান্ডেলের মোকো হ্যাকার স্টোরটা দেখতে পারি শুধুমাত্র এই বান্ডেলটা কনফার্ম এছাড়া বাদবাকি যে সব আইটেম রিওয়ার্ড রয়েছে অথবা অন্যান্য বান্ডেলস গুলো রয়েছে এই বান্ডেল গুলো কিন্তু কনফার্ম না ব্রাজিল সার্ভারে বোনাস প্রাইজ হিসেবে ভাগ যেই ফিমেল ব্যান্ডেল রয়েছে সেই ফিমেল ব্যান্ডেলটাও কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ বাট আমাদের সার্ভারে কখনোই এরকমটা আসবে না আপকামিং সময়ে মোকো হ্যাকার স্টোর নিয়ে প্রি অ্যাক্সেস ভিডিও অথবা অফিসিয়াল ব্যানার পাইলে তোমাদেরকে জানাই দিব বাট খুব তাড়াতাড়ি পসিবিলিটি রয়েছে ইভেন্টটা আসা লাকি ডিসকাউন্ট নামে একটা ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য রিসেন্টলি যদি তোমরা ব্রাজিল সার্ভারে যাও তাহলেও তোমরা একটা ইভেন্ট দেখতে পারো বাট এই ইভেন্টের নামটা কিন্তু চেঞ্জ তোমরা জানোই এই অবিতেই আমাদের বার্গার রিলেটেড অনেকগুলো আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয়েছে যেমন একটা মেল ব্যান্ডেল একটা ফিমেল ব্যান্ডেল ব্যাকপ্যাক লুট বক্স গ্রেনেডের স্কিন গ্লোয়ালের স্কিন অনেক কিছুই কিন্তু ডিজাইনিং করা হয়েছে যেগুলো আমি তোমাদেরকে আরো অনেক আগে থেকে দেখাই দিচ্ছি মেল ব্যান্ডেল গ্লোয়ালের স্কিন লুট বক্স এবং ব্যাকপ্যাকের স্কিন নিয়ে লাকি ডিসকাউন্ট ইভেন্ট আসতে যাচ্ছে শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য আমার মতে এটা আমরা বাংলাদেশ সার্ভারেও দেখতে পারবো বার্গার থিমে যে ফিমেল ব্যান্ডেল রয়েছে এই ফিমেল ব্যান্ডেলটা অনেকগুলো সার্ভারে ফ্রিতে দিচ্ছে সেহেতু আমরাও আমাদের সার্ভারে ফ্রিতেই দেখার পসিবিলিটি রয়েছে এই ইভেন্টটা কিভাবে কাজ করে আমি খুব ভালো তোমাদেরকে বোঝাইতে পারবো না বাট তোমাদের লাকের উপরে একটা ডিসকাউন্ট দিবে ডিসকাউন্ট দিয়ে মনে করো যে 300 অথবা 400 ডায়মন্ডের পারচেজ করতে পারলো কিছু আইটেম এই আইটেমগুলো পারচেজ করলে তোমরা মেল ব্যান্ডেলটা দেখা গেল 300 অথবা 400 ডায়মন্ড অথবা যার যত ডিসকাউন্ট আসবে তার উপরে তোমরা মেল ব্যান্ডেলটা কিনে নিতে পারলে মানে এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে আমি তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টটা খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পারলাম না আর তোমরা শিওর থাকো কিছুদিনের ভিতরে লাকি ডিসকাউন্ট নামে একটা ইভেন্ট দেখতে পারবা আর এই বার্গার রিলেটেড আইটেম রিওয়ার্ড গুলো কোনো কলাবরেশনের আইটেম রিওয়ার্ড না এগুলো জাস্ট একটা আইটেমের উপর থিম করে বানানো হয়েছে এছাড়াও অনেকেই রোজকার ভিডিওতেই কমেন্ট করো ভাই আমরা ড্রাকোয়েকে কবে রিটার্ন দেখতে পারবো ইভো মাসটা চলে যাবে এবং ইভো M4A1টা আসবে এই দুইটা ইভোগানের মাঝখানে আমরা একটা রিটার্ন ইভোগান দেখতে পারবো আর যেটা কনফার্ম ভাবে আমাদের ড্রাকোয়েকেই হতে যাচ্ছে মার্চ মাসের লাস্ট উইক অথবা এপ্রিল মাসের 15-20 তারিখের ভিতরে কনফার্ম ভাবে তোমরা ড্রাকোয়েকে রিটার্ন দেখতে পারবা 9 মার্চ থেকে কিন্তু ইন্ডিয়া সার্ভারে হলি ইভেন্ট স্টার্ট হবে যার অফিশিয়াল ক্যালেন্ডারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারছো আর এই ক্যালেন্ডার ইভেন্ট থেকে শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের প্লেয়াররা প্রচুর পরিমাণে আইটেম রিওয়ার্ড ফ্রিতে পাবা বাট দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশ সার্ভারে কিন্তু আমরা হলি ইভেন্ট দেখতে পাবো না কিন্তু হলি ইভেন্ট স্পেশাল যেসব পেইড আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে যেমন হোয়াইট টি শার্ট হলি স্পেশাল একটা গ্লোয়ালের স্কিন গ্লোয়ালের স্কিনটা যেহেতু ফ্রিতে দিচ্ছে না সেহেতু হয়তোবা টপ ইভেন্টে দেখতে পারবো মেইনলি বোঝাতে চাচ্ছি পেইড আইটেম রিওয়ার্ড গুলো হয়তো আমরা বাংলাদেশ সার্ভারেও দেখতে পারি হলি স্পেশাল তো হয়তো অনেকে এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখতে তো তাদের জন্য জানাই রাখলাম তো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট ছোট বড় অনেকগুলো আপডেট তোমাদের জন্য ভিডিওটা মোটামুটি ভালোই লং হয়েছে এখনো যারা যারা ভিডিওটি কন্টিনিউ করতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে ফুল ভিডিও কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে তো চলো আমরা এখান থেকে নিব আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম করে ইভেন্ট এর আপডেট অ্যাড হবে গেমে যেহেতু এখন সবগুলো ইভেন্টই চলতেছে সেহেতু আজকে রাত 12টার পরে অ্যাড হওয়ার মতো তেমন কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট নাই কারণ আমাদের গেমে এখন সবগুলো ইভেন্টই চলতেছে বাট কালকে রাত 12টা 1 মিনিটের সময় আমাদের ইনকিউবেটর সেকশনে চেঞ্জ হবে ক্লোজার ইনকিউবেটর চলে গিয়ে আমরা বান্ডেলের ইনকিউবেটরটা দেখতে পেয়ে যাব বাট আজকে রাত 12টা 1 মিনিটের সময় অ্যাড হওয়ার মতো তেমন কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট নাই সো গাইস দ্যাটস ইট ফর টুডে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন সেট করে দাও আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে এই দুইটা প্ল্যাটফর্মে আমাকে একটু ফলো করে দিতে পারো সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ